কি কোন জায়গায়? এই যে যার করোনা আক্রান্ত হয়েছে এ হসপিটালে ভর্তি ছিল 900 সুগার নিয়ে, 900 সুগার নিয়ে ওখানে ভর্তি হওয়ার পরে যখন ওর লালা রস টেস্ট করেছে তাতে কালকে আমাদের কাছে রিপোর্ট এসেছে ওর শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। আমরা ওই এলাকা সিল করেছি এবং ওদের ফ্যামিলিতে আর তিনজন লোক আছে, তাদেরকে বলা হয়েছে যে আপাতত আপনারা হোম কোয়ারেন্টাইনে থাকুন, যদি না থাকলে তাহলে আমরা অন্যখানে তাদের পাঠিয়ে দেবো, সেইভাবে ওদের বলে দেওয়া হয়েছে। আর যেহেতু সকালে বৃষ্টি হয়েছে আমরা স্যানিটাইজ করতে পারিনি, এখন যাচ্ছে আমাদের টিম, তারা গিয়ে টোটাল এলাকাটা স্যানিটাইজ করে দেবে। পৌরসভার কর্মী? হ্যাঁ পৌরসভার কর্মী, তবে দু মাস ধরে পৌরসভা আসছিল না। এই নিয়ে টিটাগড়ে মোট কত আক্রান্ত? এই নিয়ে টিটাগড়ে আমাদের মোট আক্রান্ত হয়েছে 9 জন, তার মধ্যে 3 জন হসপিটালে আছে আর বাকি 6 জন তারা বাড়ি চলে এসেছে, তেমন তারা ভালো আছে এবং সেই জায়গাগুলোতে আর সংক্রমণ হয়নি। একজন মারা গেছে? না মারা কেউ যায়নি, এখানে করোনাতে কেউ মারা যায়নি। উনি হসপিটালে কবে থেকে রয়েছে? এই গত রবিবার থেকে হসপিটালে। কোন হসপিটাল সেটা ঠিক আমি দুপুরবেলা